नमस्कार बंधुरा वाइफ एफडी पक्ष के अपन सकल के स्वागत। बंधुरा इंडियन रेलवे के नियोगर जो एक नतून विज्ञप्ति जारी आज के ता नहीं आलोचना करब एवं सेखाने कतगुली पोस्ट आछे योग्यता की देवा होयेछे किभाबे अप्लाई करबें सबगुली विषय आमी आपनादेर साथे तुले धरब। बंधुरा आमी आपनादेरके रिक्वेस्ट करब शुरू थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखार जन्य। आर जदि आमार एई चैनल नतून होये थाकेन अवश्यई आमार एई चैनलटाके सबस्क्राइब करे राखबेन एई धरनेर शिक्षा ओ चाकरी संक्रान्त खबर सबार आगे पाओयार जन्य। तो चलुन बंधुरा समय नष्ट ना करे शुरू करा जाक। এই হলো সে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 4/2021 রিক্রুটমেন্ট নোটিশ। মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে এই নোটিফিকেশানটা এসেছে এবং এখানে অল ইন্ডিয়া থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং বন্ধুরা এখানে অনলাইন মোড আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে এবং জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ অ্যান্ড জুনিয়র এক্সিকিউটিভ সেখানে নিয়োগ করা হবে। বন্ধুরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে 24/4/2021 থেকে অনলাইনে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে এবং এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে লাস্ট ডেটটা 23/5/2021 সেটা লাস্ট ডেট। এবং এখানে যে সিবিটি টেস্টটা সেই সিবিটি কম্পিউটার বেসড টেস্টটা হবে জুন 2021-এ। বন্ধুরা এখানে প্রায় 1074 পদে নিয়োগ করা হবে এবং সবগুলি পোস্ট এবং সেখানে আলাদা করা হয়েছে। প্রথম যে পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট জুনিয়র ম্যানেজার, এখানে পোস্ট জুনিয়র ম্যানেজারের যে বেতনটা থাকবে 50,000 থেকে 1,60,000 টাকা পার মান্থ। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র ম্যানেজারের জন্য 31 ভ্যাকেন্সি, ইউআরের জন্য 14টা ভ্যাকেন্সি, এসসির জন্য 4টা ভ্যাকেন্সি, এসটির জন্য 2টা ভ্যাকেন্সি, ওবিসির জন্য 8টা, ইডব্লিউএসের জন্য 3টা। এবং এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট উইথ নট এ লেস দ্যান 60% আপনার মার্ক লাগবে। তাছাড়া বন্ধুরা এখানে যে 2 নম্বর পোস্ট রয়েছে জুনিয়র ম্যানেজার, 3 নম্বর যে পোস্টটা রয়েছে জুনিয়র ম্যানেজার মেকানিক্যাল, 4 নম্বর যে পোস্টটা রয়েছে এক্সিকিউটিভ সিভিল, তারপর রয়েছে এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, তারপর বন্ধুরা যে পোস্টার রয়েছে এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড ভিডি। বন্ধুরা এই পোস্টার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন এখানে টোটাল পোস্ট রয়েছে 237টা পোস্ট রয়েছে এবং এখানে এইচএসটা আলাদা করা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনার সিম্পলস এবং 60% মার্ক থাকলে আপনি এই পোস্টার জন্য এলিজিবল। তাছাড়া বন্ধুরা এখানে জুনিয়র এক্সিকিউটিভ এর যে পোস্টার রয়েছে এখানে 135টা পোস্ট রয়েছে এবং এখানে ইউআরের জন্য 57টা, এসসির জন্য 22টা, এসটির জন্য 11টা, ওবিসির জন্য 34টা। এবং এখানে যে কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে মেট্রিক কোয়ালিফিকেশান পাস হলে আপনি এই পোস্টার জন্য এলিজিবল এবং আপনার এখানে 60% মার্ক লাগবে, মিনিমাম 2 ইয়ার আপনার ডিউরিং দ্য কোর্স অর্থাৎ 2 বছর আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। বন্ধুরা এখানে মাধ্যমিক পাসের জন্য আরও অনেকগুলি পোস্ট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যদি সবগুলি বিষয় নিয়ে এখানে ডিসকাস করি ভিডিওটা আরও বড় হয়ে যাবে। বন্ধুরা এখানে যে এজ লিমিটটা জিআর ম্যানেজারের জন্য 18 থেকে 27 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্সিকিউটিভের জন্য 18 থেকে 30, জিআর এক্সিকিউটিভের জন্য 18 থেকে 30 হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া বন্ধুরা গভর্নমেন্টের রুল অনুযায়ী এইচএসটি ওবিসির জন্য এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে যে সিলেকশন প্রসেসটা এবং প্রত্যেকটা পোস্ট অনুসারে এবং সিলেকশন প্রসেসও এখানে আলাদা করা হয়েছে। তো এখানে পোস্ট দেওয়া হয়েছে, সিবিটি টেস্ট দেওয়া হয়েছে, তারপর কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, সেটা সবগুলি পোস্টের জন্য হবে না, ধরুন এক্সিকিউটিভ পোস্ট সেটার জন্য হবে। এখানে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করা আছে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর ইন্টারভিউ, তারপর এখানে মেডিকেল টেস্টের পর ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি করা হবে। বন্ধুরা এখানে যে অনলাইন সিবিটি টেস্টটা হবে সেটা প্রত্যেকটা পোস্ট অনুসারে যে সিলেবাসটা সেই সিলেবাসটা এখানে পুরোপুরিভাবে আলাদা করা হয়েছে। তো আপনি যে পোস্টটাতে অ্যাপ্লাই করবেন সেই পোস্টটার জন্য কী সিলেবাস দেওয়া হয়েছে আপনার সেটা ভালো করে দেখে নেবেন। এবং বন্ধুরা এখানে যে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এক্সামিনেশান ফিটা, প্রত্যেকটা পোস্টের জন্য এখানে এক্সামিনেশান ফি এখানে আলাদা আলাদা করা হয়েছে। জুনিয়র ম্যানেজারের জন্য 1000, এক্সিকিউটিভের জন্য 900, জিআরের জন্য 700 এবং ইউআর ওবিসি এনসিএল ইডব্লিউএসের জন্য এই ফিটা দিতে হবে। তাছাড়া এসসি এসটিদের জন্য এখানে কোনো টাকা লাগবে না, দেখতে পাচ্ছেন এসসি এসটি পিডব্লিউ ভিডি ফ্রি, ঠিক আছে। বন্ধুরা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া বন্ধুরা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করেও আপনার বিস্তারিতভাবে জানতে পারবেন। এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনার যে এক্সামটা সেই এক্সামটা আপনার ত্রিপুরায় হতে পারে কিংবা গুয়াহাটিও হতে পারে, ঠিক আছে।
তো বন্ধুরা অনেকেই কমেন্ট করে যে এক্সামটা কোথা হবে, তো প্রথমে আগে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর যখন অ্যাডমিট কার্ড আসবে তখন অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনার যে এক্সামটা সেটা কোথায় হবে, কবে হবে, কোন সময় হবে, সব কিছু আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। রেলওয়ে বোর্ড থেকে আসা এই নোটিফিকেশানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।